সো হাই ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন একটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন জঙ্গলের, সেই জঙ্গলেরই আজকে আমার যেটা সবথেকে ভালো লাগে সে হাতির সম্বন্ধে আজকে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী জীব হলো হাতি। আমাদের এই পৃথিবীতে দুই ধরনের হাতি দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে আফ্রিকান হাতি এবং আরেকটি এশিয়ান হাতি। এশিয়ান হাতি যেটা আমরা দেখতে পাই আমাদের এখানে সেটি হচ্ছে এশিয়ান হাতি। কানের আকারগত ফারাকে এই দুই প্রজাতিকে আলাদা করে চেনা যায়। এছাড়াও আফ্রিকান হাতি এশিয়ান হাতির চেয়ে বড় হয়ে থাকে। একটি হাতির ওজন প্রায় 6 টন পর্যন্ত হতে পারে। হাতিদের আয়ু 60 থেকে 70 বছর। হাতির শুঁড়ে অন্তত 1.5 লাখ পেশির একক রয়েছে। হাতির শরীরে সব থেকে স্পর্শকাতর অঙ্গ হল এই শুঁড়। হাতির দাঁত বিশ্ববাজারে চড়া দামে বিক্রি হয়, তার জন্য হাতিদের অস্তিত্ব আগের থেকে অনেক কমে গিয়েছে। এই হাতিদের দাঁতের লোভে অনেকে হাতিকে মেরে ফেলছে, অনেক চোরা শিকারি। 2 বছর বয়স থেকে হাতির দাঁত গজাতে শুরু করে, আর তারপর এই দাঁত আজীবন বাড়তে থাকে। হাতির মাথার ওজন প্রায় 5 কেজি, যার জন্য হাতির স্মরণশক্তিও প্রচণ্ড বেশি। একটি হাতি একদিনে 150 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। হাতির চামড়া 2.5 মিটার পর্যন্ত মোটা হয়। ধুলো ও কাদা দিয়ে স্নান করে হাতি নিজের শরীর ঠান্ডা রাখে। হাতি দলবদ্ধ জন্তু, সবচেয়ে শক্তিশালী দাতাল যে থাকে সেই হয় সেই দলের দলপতি। যখন হাতির বাচ্চা হয় তখন সেই হাতির ফ্যামিলি বাচ্চাদেরকে আগলে রাখে ও বেশ সতর্ক নজরে রাখে। হাতির 12 বছর বয়স হলেই সে বাবা মা হয়ে যেতে পারে, আর তাদের বাচ্চা মায়ের পেটে থাকে 22 মাস। হাতির বাচ্চারা যখন 13 বছর বয়স হয়ে যায় তখন তারা সে দলের বাইরের সারিতে স্থান নেয়, দল ছোট হতে থাকে। পরিণত দাতালরা নিজেদের দল গঠনের চেষ্টা করে, তরুণ দাতালরা মস্ত হবার মরশুমে কানের সামনে অবস্থিত মস্ত গ্রন্থির অত্যাধিক ক্ষরণে মত্ত বেপরোয়া হয়ে ওঠে এবং দলপতি বা অন্নদাতাল বা যে কোনো শাসনকারী যেরকম মাহুত তাদেরকে আক্রমণ করে। তখন দলপতি লড়াই বা আত্মগোপনের চেষ্টা করে থাকে। গজদন্তহীন পুরুষ হাতিদের বলে মাকনা। এরা মাদি হাতিদের মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং দাতালদের অজ্ঞাত সাড়ে বংশবিস্তার করতে পারে। হাতিদের জীবনদশায় 6 বার কস দাঁত বেরোয় থাকে, আমাদের যেখানে হয় 2 বার, কিন্তু হাতির ক্ষেত্রে সেটা হয়ে থাকে 6 বার। এবং তারা সেই দাঁত দিয়ে যখন কোনো কিছু খায় এবং সে খেতে খেতে সেই দাঁতটা তাদের আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয়ে যায়।
একটি প্রাপ্তবয়স্ক হাতি দিনে প্রায় 210 লিটার জলের প্রয়োজন হয়। আমরা কিন্তু সকলেই হাতির কান দেখেছি, যেগুলো লম্বা এবং পাতলা, বেশ বড়। কিন্তু তাদের কানে কি রয়েছে? এই কানে রয়েছে রক্তের নালিকার একটি জটিল বিন্যাস। এর কাজ কি? এর কাজ হলো এই রক্তনালিকা সর্বক্ষণ রক্ত চলাচল করে হাতির দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই খুব গরমেও হাতির একদম ঠান্ডা থাকে। হাতি তার সুর দিয়ে যে কোনো বস্তুর আকার, আকৃতি বা তাপমাত্রা বুঝে ফেলতে পারে। এছাড়াও সুর দিয়ে সে খাবার খায় এবং জল সে নিজের সেই সুরের সাহায্যে মুখে নিয়ে সেই জলটা তারা পান করে। হাতির সুর প্রায় 2 মিটার লম্বা হয়ে থাকে। হাতির সুরে কোনো হাড় নেই, তাই হাতি তার সুরকে আঁকিয়ে বাঁকিয়ে যেভাবে খুশি কাজ করতে পারে। হাতি সারাদিনের মধ্যে 4 থেকে 6 ঘন্টা ঘুমায়। হাতির এত বড় চেহারার জন্য তারা বেশিরভাগ সময় দাঁড়িয়ে ঘুমায়, কারণ এতে তাদের হাতিদের নড়তে বা চলতে সুবিধা হয়। আর এছাড়া যেহেতু এত বড় চেহারা, তারা যখন এমনি যখন মাটিতে শুয়ে ঘুমায় তখন তারা ঠিক এক পাশ হয়ে ঘুমায়, তো এত বড় চেহারার জন্যই। হাতিরা ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। একটি হাতি সারাদিনে প্রায় 25 কিলোমিটার হাঁটতে পারে। আফ্রিকান হাতিদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় প্রজাতির দাঁত থাকে, কিন্তু এশিয়ান হাতিদের মধ্যে কেবল পুরুষ হাতিদের দাঁত থাকে। এই দাঁত দিয়ে তারা মাটি গর্ত খুঁড়ে তারা খাবার খুঁজে বের করে। একটি হাতির বাচ্চা জন্ম নেওয়ার 20 মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে পারে এবং ঘণ্টাখানেকের মধ্যেই সে হাঁটা শুরু করে দেয়। এবার চলুন আমি আমার অভিজ্ঞতা থেকে হাতিরা যে অ্যাটাক করে বা সেই মুভমেন্টটা যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি বুঝেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। ধরবেন যে ধরুন আপনাকে দেখে হাতি কি পা ঘষছে মাটিতে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে হাতি কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। সেকেন্ড, যদি দেখেন যে হাতিরা তার কান বড় করে যায়, মানে কানটা এক খাড়া করে আপনাকে তাকিয়ে আছে বা আপনার দিকে এগিয়ে আছে, দ্যাট মিনস আপনাকে ওয়ার্নিং করছে এবং সে নিজেকে যে কান খাড়া করছে সে প্রমাণ করতে যাচ্ছে যে তার থেকে মানে নিজেকে আর কত বড় আপনাকে দেখিয়ে আপনাকে যাতে ভয় পাওয়াতে পারে সেটা কিন্তু সে চেষ্টা করছে। এবং যদি আপনি দেখেন যে হাতির মানে হাঁটার স্পিডটা আপনার দিকে অনেকটা বেড়ে গিয়েছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে কিন্তু সেই সময় কিন্তু অ্যাটাক করতে পারে। আরেকটি বলছি, হাতি যদি কোনো সময় দেখেন সে তার সুরটা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে অ্যাটাক করবে। এইটি হচ্ছে আমার সেই জঙ্গলে ঘুরতে যতটুকু আমি অভিজ্ঞতা যা হয়েছে সেটাই আমি এখানে শেয়ার করলাম। যতটুকু জেনেছি বা বুঝেছি সেটাই মানে হাতিদের অ্যাটাকের সম্বন্ধে সেটাই আমি এখানে শেয়ার করলাম। হতে পারে আরও অনেক কিছু আছে, তো আজকে আমি হাতিদের সম্বন্ধে আপনাদের সামনে যতটুকু পেরেছি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের আমার এই ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ শেয়ার দিস ভিডিও অলসো। সো এবারের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট এবার দেখা হচ্ছে আরও কোনো নতুন কিছু তথ্য বা নতুন কোনো জায়গা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নেক্সটে দেখা হচ্ছে আরও কিছু নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।